ঋতু পরিবর্তনের লগে বর্ষাক বিদায় দিয়ে ধরার বুকলে নামি আহিছে শরতর বতরা। শরৎ মানেই শারদীয় উৎসবর বতর। দুর্গোৎসবক লৈ কাজিরঙার আহোম রজা গদাধর সিংহ স্মৃতি বিজড়িত মহামায়া শ্রী শ্রী কাকগোহাণী থানত এতিয়া বিরামহীন ব্যস্ততা। গদাধর সিংহ স্মৃতি বিজড়িত মহামায়া থানখনত 300 বছৰৰ পূৰ্বৰে পৰা দুর্গা পূজাত মহ ছাগলী হাঁহ পাৰৰ বলি বিধান প্ৰক্ৰিয়াৰে দেৱীৰ চৰণত উৎসৰ্গা কৰি আহিছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ ভক্তসকলে। চারিদিনিয়া কার্যসূচীত হাজার হাজার ভক্তক আদরিবলে সাজু হয়েছে থান পরিচালনা সমিতি। সপ্তমী পূজার প্রায় বলি বিধান প্রক্রিয়ায় সম্পন্ন হব পূজা অর্চনা। উল্লেখ করব লাগিব যে জাতিপর্ণ ভাষা নির্বিশেষে অসমৰ লগতে কাজিৰঙালৈ অহা দেশি বিদেশী পর্যটকেও অংশ লয় এই পূজাত। ইয়ার উপরই প্রতি বছরের দরে এই বছরও থাকিব প্লাস্টিক বর্জন পূজার আহ্বান। বর্তমানলৈকে 6টা মহ 300ৰো অধিক হাঁহ পাৰ ছাগলী পঞ্জীয়ন হয়েছে বলে মত প্রকাশ থান পরিচালনা সমিতির। শারদীয় দুর্গা পূজার আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। শ্রী শ্রী কাজিরঙা কাকগোহাণী মহামায়া দুর্গা থান গদাধর সিংহ স্মৃতি জড়িত এভাগ থান, 300 বছৰীয়া এখন থান। গতি ইয়াত পূর্বর পরম্পরা অক্ষুণ্ণ রাখি এইবারও দুর্গা পূজা ভাগ খুব ধুমধামে উলহ মালরে আমি উদযাপন করবর কারণে সাজু হয়েছো থান পরিচালনা সমিতিয়ে। রং তুলিকারে এটা আলোকসজ্জাত আমি সজ্জিত করে রাখিছো। পূর্বর দরে এইবারও আমার ইয়াত হেঁকিৰ পৰা যিখিনি আমি আশা কৰিছোঁ ঠিক তেনেধৰণে আমি সঁহাৰি পাইছোঁ। আৰু এইবাৰ আমি পূৰ্বৰ যেনেধৰণে প্লাষ্টিকমুক্ত আমি কৰা হৈছিলে এইবাৰো পূৰ্বৰ পৰম্পৰা ৰক্ষা কৰি আমি প্লাষ্টিকমুক্ত কৰি আমাৰ থানৰ পূজাভাগ আগবঢ়াবলৈ আমি সাজু হৈছোঁ। আমি ইয়াৰ আপোনালোকৰ জৰিয়তে আমি সমগ্ৰ অসমবাসী তথা ভাৰতৰ ভক্ত আৰু সেৱকী দৰ্শনাৰ্থীসকলক আমি অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে আমাৰ থানলৈ যিসকল ভক্তই মা দুৰ্গাৰ ওচৰত শ্ৰীচৰণত সেৱা জনাবলৈ আহে, ধূপ দীপ বা নৈবেদ্য আদি আগবঢ়ায়, তেখেতসকলে কোনো ধৰণৰ যাতে প্লাষ্টিকত নানি বাঁহৰ বাঁহ বেতৰ খৰাহি বা পাচি নহলে কলপাতত আনি মাৰ ওচৰত আগবঢ়াবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। যিহেতু আমি প্লাষ্টিক বৰ্জন কৰিছোঁ যাতে ভাৰতবৰ্ষত প্লাষ্টিক মুক্ত আমাৰ কাজিৰঙা থানখন হৈ আহিছে, গতিকে আমি এই ধাৰাটো অক্ষুণ্ণ ৰাখিবৰ কাৰণে থান পৰিচালনা সমিতিয়ে আমি অহৰহ আমি চেষ্টা চলাই আহিছোঁ।